हेलो स्टूडेंट वेलकम बैक टू आवर चैनल केमिस्ट्री नीट गाइड। तो आज के आमरा की करबो एक टी मात्र भिडियोर माध्यमे गोटा इनऑर्गेनिक केमिस्ट्री जे चैप्टारगुलो आछे तार इम्पर्टेंट की कोश्चन एचएस 2024 आसते पारे सेगुलो आमरा भालो करे आज के देखे नेब। एर आगे देखबे आमरा एक टी मात्र बिक्रियार साहाज्ये समग्र अर्गानिक केमिस्ट्रीटा आमरा करे नियेछि जार लिंक आमादेर ए वीडियो डिस्क्रिप्शन बक्स में दिए दीची तुम्हारा जी देखे ना थको अवश्य गए देखे ने एरपे जेटा करब एक मात्र बिक्रिया सहाजे गोटा फिजिकल केमिस्ट्री जे एचएस 2024 सजेशन सेटारों एक वीडियो नहीं आसब। तो आजकल वीडियो क्योंकि बहु प्रतीक्षित वीडियो अने चाहो जो एरक एक वीडियो जाते आना है किंतु तुम्हारे क्योंकि एक कथा बारे बारे बोले रखी প্রত্যেকই বুঝতে পারছো যে ইনঅর্গ্যানিক অর্গ্যানিক বা ফিজিক্যাল এগুলোর কিন্তু সাজেশান হয় না। সেই অর্থে সায়েন্সের সাবজেক্টে সাজেশান করা খুব ডিফিকাল্ট কিন্তু তোমাদের জন্য আমি চেষ্টা করছি করার। এর মানে কিন্তু এই নয় যে তোমরা সাজেশান সিরিজ করে গেলেই 100% কমন পাবে, এরম কিন্তু নয়। তোমাদের রেজাল্টটা যতটা ভালো করানো সম্ভব হয় আমি তার চেষ্টা করছি, মাত্র তোমাদের সাথ দিচ্ছি, তোমাদের পাশে আছি। কিন্তু এই কয়েকটা কোশ্চেনের মধ্যে কি করে আসবে বলো? অত মোটা বই, অত কোশ্চেন আছে পি ব্লকে, কত কোশ্চেন বলো তো। তোমাদের যদি বলি যে তোমরা বেঁচে 40টা কোশ্চেন আমায় বলো, তোমরা দেখবে সেখানেও তোমরা বলতে পারছো না, এত কোশ্চেন আছে। তাই তোমাদের জন্য আমি চেষ্টা করছি, প্রচণ্ড পরিশ্রম করেই এগুলো বানিয়েছি। 2023 কোশ্চেন দেখে, 22 কোশ্চেন দেখে অনেক স্টাডি করে আমি বানিয়েছি। তো হতে পারে বেশ কিছু কোশ্চেনই আসবে, হতে পারে কিছু কোশ্চেন তো এর বাইরে থাকবেই। ওই জন্য বলছি 100%-এর যাদের টার্গেট আছে তাদের কিন্তু থরলি পুরো বই কিন্তু পড়তে হবে। এই সাজেশানগুলো করে তুমি 70-80% পর্যন্ত চলে যেতে পারো, সেটা নির্ভর করছে টোটালটাই তোমার চেষ্টার উপর। এবং একটা কথা আমি বলতে পারি, যারা এমসিকিউ সাজেশান দেখছে অর্গ্যানিক ইনঅর্গ্যানিক বা চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশানগুলো দেওয়া আছে সেগুলো যারা টোটালটাই কভার করেছে তারা কিন্তু 80%-এর ওপর পাবে যদি তারা সঠিকভাবে প্রত্যেকটা উত্তর নাবিয়ে আসতে পারে, ঠিকঠাক করে পরীক্ষার দিন যেন ফিনিশটা করতে পারে। যদি করতে পারে তাহলে কিন্তু তারা 80%-এর ওপর পাবে বলে আমি বিশ্বাস করি। তো চলো তাহলে কথা না বাড়িয়ে একটি মাত্র ভিডিওতে আমরা ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি সাজেশান স্টার্ট করি। অর্গ্যানিকে কিন্তু আমরা পুরোটার অ্যান্সার টোটালটা আলোচনা করে দিয়েছিলাম, উত্তরও করে দিয়েছিলাম। ইনঅর্গ্যানিকে তোমরা বুঝতে পারছো উত্তরগুলো অনেকটা লেন্দি, তাই এখানে কেবলমাত্র আমি কোশ্চেনগুলো এনেছি এবং এই কোশ্চেনের মধ্যে আমি মাদিকে স্টার দিয়ে দেবো যে কোনগুলো তোমরা অতি অবশ্যই করবে, মিস একদমই করবে না। দেখো প্রথম কোশ্চেনে বলেছি সমস্ত ধাতুর গুরুত্বপূর্ণ আকরিকের নাম। তো আকরিকের নাম আর সংকেত থেকে তোমায় তো যে কোনো কোশ্চেনে দিতে পারে যে এই আকরিকটা কোন ধাতুর, এই আকরিকটা কোন ধাতুর, এরকম কোশ্চেন দিতে পারে। নট সো ইম্পর্টেন্ট, প্রচণ্ড ইম্পর্টেন্ট কিছু নয়, কিন্তু পারলে করে রেখো একটু, কারণ এইটা কিন্তু জেই নিটেও তোমার কাজে লাগবে, জেই নিট বা যে কোনো পরীক্ষায় কাজে লাগবে। এটা জাস্ট বেসিক জায়গা, তুমি নাও করতে পারো। আচ্ছা, বায়ার পদ্ধতিতে বক্সাইড থেকে অ্যালুমিনা, এটা কিন্তু তুমি খুব ভালো করে করবে। বায়ার পদ্ধতিতে বক্সাইড থেকে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুতকরণের বিক্রিয়াগুলি। এবার বলি তোমাদের বিক্রিয়াগুলি, তোমাদের যতটা সাধ্য, নিজেদের যতটা সামর্থ্য আছে ততটা করবে। ধরো বিক্রিয়া অনেক আছে, তুমি যে কটা পারছো, যে কটা রাইট লিখতে পারবে তুমি কিন্তু সেই কটাই করবে। এক্সট্রা বেশি চাপ নিয়ে ভুল করার দরকার নেই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বায়ার পদ্ধতিতে বক্সাইড থেকে বিশুদ্ধ অ্যালুমিনা। তারপরে বলি কপার পাইরাইট থেকে কপার নিষ্কাশন, এটা থেকে আমার অন্তত মনে হয় কোনো না কোনো কোশ্চেন কিন্তু এখান থেকে দেবেই। এটা দেখে ভেবো না এত বড় কোশ্চেন, একটার মধ্যেই আমি এগুলোকে জাস্ট ঢুকিয়ে দিয়েছি। বলছে কপার পাইরাইট থেকে কপার নিষ্কাশনের বিভিন্ন ধাপের বিক্রিয়াগুলো লিখতে দিতে পারে। যেমন তাপ, তোমায় বললো কপার পাইরাইট থেকে কপার নিষ্কাশনের তোমায় বলো তাপজারণের বিক্রিয়াগুলি লেখো, বা তোমায় বলো শতবিজারণের বিক্রিয়াগুলি লেখো, বা বিগলনের বিক্রিয়াগুলি লেখো, এই টাইপের কোশ্চেন। তারপরে কোশ্চেন এর ভেতরেই পাবে তুমি, বইতে এক জায়গাতেই পেয়ে যাবে, বলবে ম্যাট কী তোমায় লিখতে হবে, ব্লিস্টার কপার কী লিখতে হবে, পোলিং কী লিখতে হবে। কপার পাইরাইট থেকে কপার নিষ্কাশনে তোমায় বলবে সিলিকার ভূমিকা লেখো, তোমায় বলতে পারে কোকচূর্ণের ভূমিকা লেখো, অ্যানোডমাট কী। এই কোশ্চেনগুলোর মধ্যে আমার মনে হয় তুমি কোনো না কোনো কোশ্চেন পাবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে 2 আর 3, টোটাল 3-এর সবগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর একটা অল্প ইম্পর্টেন্ট, জিঙ্ক ব্লেন্ড থেকে জিঙ্ক নিষ্কাশন অনেক দিন আসেনি, এবং এর ভিতরে একটা শর্ট কোশ্চেন হয় স্পেলটার কী, এবং তোমায় এটাও দিতে পারে জিঙ্ক ব্লেন্ড থেকে জিঙ্ক নিষ্কাশনের বিক্রিয়াগুলি লেখো, রিয়াকশানগুলো দিতে পারে। কম ইম্পর্টেন্ট কিন্তু করে যেও, কিন্তু বাছাই করা কোশ্চেন তো করে যেও। তারপরে বলছি স্পাইজেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইচএস 2024 তুমি দেখতে পেতেই পারো স্পাইজেল কী, এর কাজ লেখো, পেতে পারো। তারপর দুটো সংজ্ঞা দিয়েছি, তোমার যদি মনে হয় করবো না নাও করতে পারো, যদি মনে হয় করবো করতে পারো।
আচ্ছা, এই প্রসঙ্গে তোমাদের বলি, এগুলোর কিন্তু তোমরা একটা পুরো সুন্দর কোশ্চেন অ্যান্সার বানিয়ে নিতে পারো। একটি বিক্রিয়া একটি মাত্র ভিডিওতে যেটা ইনঅর্গানিক কেমিস্ট্রি আছে, তোমরা A4 পেজে গিয়ে সব কটাকে কোশ্চেন অ্যান্সার করে নিও। তোমরা এখানে একটা কাজ করো, কোশ্চেন অ্যান্সার যেগুলো করবে সেগুলো চেষ্টা করবে যতটা সম্ভব শর্টে করা যায়। আমাদের চ্যানেলে এর পরের ভিডিওটাই আসবে, আমি HS-এর যে খাতা দেখার ইনস্ট্রাকশান সেই ইনস্ট্রাকশান অনুযায়ী আমি একটা ভিডিও তোমাদের বানিয়ে দেবো। সেই ভিডিও দেখে তোমরা বুঝতে পারবে যে যদি আমরা কোনো কোশ্চেনের হাল ছেড়ে না দিয়ে অল্প কিছু লিখে আসি, আমরা কিন্তু সেখানে মার্কস পাবো। এইটা তোমাকে আমি নেক্সট ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, তোমরা চ্যানেলে চোখ রাখো, হয়তো পরের দিনই তুমি পেয়ে যাবে ভিডিওটা, অবশ্যই দেখে নেবে। তোমরা যদি বুদ্ধিমান হও তাহলে কি করবে, ওই ভিডিওটা দেখার পর দেখবে যে এই যে কোশ্চেনগুলো আছে তুমি যত শর্টে পারবে লিখবে, এক লাইন দু লাইনে লিখে ছেড়ে দেবে। ধরো আমি বলছি কোকচূর্ণ বা সিলিকার ভূমিকাটা, তুমি জাস্ট কোকচূর্ণর ভূমিকা এক লাইন, সিলিকার ভূমিকা এক লাইন, একদম বেশি লিখবে না। এবার সেইটাকে পরীক্ষা গিয়ে তুমি এক লাইনটাকে একটু দু লাইনে ভাষায় জাস্ট লিখে দিয়ে ছেড়ে দেবে, একদম বেশি লিখবে না। কারণ ওখানে বলে দেওয়া আছে যে মার্জিত উত্তরটাই কাম্য এবং তুমি মার্জিত উত্তর লিখলে ফুল মার্কস পাবে, এরকম কোনো ব্যাপার নয়। এটা ইতিহাস বা অন্যান্য সাবজেক্টের মতো নয় যে অনেকটা বড় করে লিখতে হবে, অল্প লিখবে তাতেই নাম্বার পাবে। তো ওই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলেই আসবে, এর পরের ভিডিওতেই আসবে, একদিনের মধ্যেই আসবে। তোমরা শুধু চোখ রেখে যাও এই টাইমে, আমি চেষ্টা করব প্রত্যেক দিন ভালো ভালো ভিডিও আনার। তো কী বললাম, 6 কোশ্চেনটা তুমি বাদ দিতে পারো, এবং যেটা বললাম তোমাকে টোটালটায় অল্প অল্প করে লিখবে, ওয়ান লাইন অ্যান্সার, টু লাইন অ্যান্সার ছোটো ছোটো করে লিখবে, আর বিক্রিয়া যেগুলো কোশ্চেন আছে সেগুলো একটু সব বিক্রিয়াগুলোই লিখতে হবে বা যত যেটুকু পারবে লিখবে। তারপর বলছি মারুচুল্লিতে নোয়াল লোহা নিষ্কাশন, অনেক দিন HS-এ আসিনি, করতে পারো ভালো করেই একটু। নোয়াল নিষ্কাশন বিভিন্ন অঞ্চলের বিক্রিয়া, দেখো অঞ্চলের বিক্রিয়া দিলে, ধন অঞ্চলের বিক্রিয়া দিল বা কোনো অঞ্চলের বিক্রিয়া দিল, লেন্দি কোশ্চেন 3 নম্বরের দিলে তোমার কিছু করার নেই, একটুখানি লিখতে হবে। আচ্ছা, এরকম ছোটো কোশ্চেন দেওয়ার চান্স বেশি আছে। মারুচুল্লিতে জিঙ্ক নিষ্কাশন করা যায় না কেন? মারুচুল্লিতে লোহা নিষ্কাশনে FeCO3 আকরিক ব্যবহার করা যায় না কেন? বারবার বলছি প্রত্যেক কটা কোশ্চেন লিখবে, ওয়ান লাইন বা টু লাইনের মধ্যে অ্যান্সার করে ছেড়ে দেবে, একদম আগে উত্তরটা পড়ে নেবে, আন্ডারলাইন করে নেবে, এক লাইন থেকে দু লাইনে উত্তর লিখবে, এবং ওইটাই তুমি HS-এ নামিয়ে দিয়ে আসবে। তোমার রেজাল্ট কী করে খারাপ হয় সেটাও আমি দেখব, যদি তোমরা কথা শুনে চলো রেজাল্ট খারাপ কিছুতেই হবে না। আচ্ছা, এর বাইরে কি কোশ্চেন আসবে না? এর বাইরেও কোশ্চেন আসতে পারে, তার জন্য কি করতে হবে? তার জন্য যাদের এই কোশ্চেনগুলো, যেগুলো বিশেষ করে স্টার দিলাম, যাদের ফুল রেডি হয়ে যাবে, তারপর তুমি বুঝছো যে না আমার হাতে একটু টাইম আছে, আমি আর কিছু কোশ্চেন করতে পারবো, তাদের জন্য বলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সাজেশন সিরিজের টোটাল প্লেলিস্টটাও দিয়ে রাখছি, যেখানে দেখবে ঢুকে গিয়ে এই চ্যাপ্টারটারও একটা ভিডিও আছে, সেখানে আরও কিছু কোশ্চেন আছে এক্সট্রা, যদি সম্ভব হয় সেগুলো করবে, সম্ভব নাগুলো না হলে এগুলোই করবে। নেক্সট চলে এলাম পি ব্লক মৌল সমূহ। বুঝতেই পারছো ভিডিওটা করতে গিয়েও আমারও কপালে হাত পড়ে গেল, এত কোশ্চেন, তার মধ্যে থেকে আমি মাত্র মাত্র 20টা কোশ্চেন বেচেছি, মাত্র, বহু কোশ্চেন। কম করে বলি বিক্রিয়া কোশ্চেন নিয়ে 500 কোশ্চেন তো হবেই, সেখান থেকে মাত্র আমি তোমার জন্য 20টা এনেছি। এই 20টা অতি অবশ্যই করো, এই 20টাকে কিছুতেই তুমি বাদ দিও না, কারণ এই চ্যাপ্টার থেকে টোটাল পি ব্লক থেকে 8 থাকে। আমি অন্তত চেষ্টা করছি MCQ বা সব নিয়ে তুমি যেন 4-5 অন্তত করো, তাহলেই তো তোমার নাম্বারটা খারাপ হবে না, কারণ এটা অনেক বড় চ্যাপ্টার, চেষ্টা করছি। এবং এই চ্যাপ্টারের উপর আমি তোমাদের বলি যে প্লেলিস্টটা দিয়েছি সাজেশন HS-2024, সেখানে কিন্তু গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, গ্রুপ 18 করে আলাদা আলাদা করে 4টে ভিডিও করা আছে, যার মনে হবে ওগুলো দেখবে, আর যার মনে হচ্ছে যার যেরকম কন্ডিশান এই মুহূর্তে, যার কন্ডিশান না ওগুলো দেখবো না, তারা এটাই দেখবে। এটা দেখেও তুমি ইজিলি 60%, 70% নাম্বার ইজিলি ক্যারি করতে পারবে। একটুখানি কষ্ট করো, একটু ভালো করে পড়ো, MCQ সিরিজটা একটু দেখো, একটু ভালো ভালো ভিডিও দিয়েছি, একটুখানি ধৈর্য ধরে শুধু দেখো। দেখো পি ব্লক মৌল সমূহে আমরা চলে আসি NCL3 আর PCL3, এদের আদ্র বিশ্লেষণ ভিন্ন প্রকৃতির হয় কেন? NCL3 এর আদ্র বিশ্লেষণ হলেও NF3 এর আদ্র বিশ্লেষণ হয় না কেন? এগুলো তো মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দুটো একই টাইপের কোশ্চেন বলে আমি অথবা দিয়ে পরপর দিয়ে দিয়েছি। তারপর দেখো আছে N ক্যাটিনেশন ধর্ম দেখায় কিন্তু P দেখায় না, কেন? O ক্যাটিনেশন ধর্ম দেখায় কিন্তু, সরি এটা P-টা হবে না, এটা একটু চেঞ্জ হবে, ও এর সাথে হবে S, এটা S হবে, S সালফার। তো দুটো কোশ্চেনই দিতে পারে,
দুটোর মধ্যে জার্সি দুটো দেবে না, যে কোনো একটা দিতে পারে, দুটো কোশ্চেনেরই অ্যান্সার সেম, তাই আমি পরপর লিখেছি, করতে হবে, এখানে কিন্তু কিছু বাদ দিও না, মাত্র 20টা রেখেছি। Bi5 Sb5-এর মধ্যে কোনটি তীব্র জারক এবং কেন, NO2 ডাইমার গঠন করে কেন, নেসার বিকারক HSI এর আগেও এসছে, এর কাজ লেখো, নাইট্রোলিম কি, এর প্রস্তুতি লেখো। আচ্ছা, H3PO4-এর কেবল জারণ ধর্ম আছে কিন্তু H3PO4-এর কেবল জারণ ধর্ম আছে কিন্তু H3PO3-এর জারণ ও বিজারণ উভয় ধর্ম আছে ব্যাখ্যা করো, বাষ্পীয় সালফার পরাচুম্বকীয় কেন ব্যাখ্যা করো, টেলিগম মার্কারি অবভিয়াসলি ইম্পর্টেন্ট, আর্দ্র বিশ্লেষণের তুলনা করো, এখান থেকে কোশ্চেনটা কীরাম দেবে, এখান থেকে কোশ্চেন দেবে তোমায় হয়তো বললো SF4 ও SF6-এর মধ্যে কোনটি দ্রুত আর্দ্র বিশ্লেষিত হবে এবং কেন, কিংবা তোমায় দেবে SF6 ও TEF6-এর মধ্যে কোনটি দ্রুত আর্দ্র বিশ্লেষিত হবে এবং কেন। এই হচ্ছে দুটো কোশ্চেনে আমি ভেঙে দিলাম, তোমরা নোটটা করার সময় দুটো কোশ্চেনে ভেঙে নিতে পারো। তারপরে একটা 2022-এ এসছে কিন্তু এটাকে আমি কী করে অস্বীকার করি, খুব দরকারি কোশ্চেন, SO2 দ্বারা বিরঞ্জন অস্থায়ী, Cl2 দ্বারা বিরঞ্জন স্থায়ী, কিংবা আর্দ্র ক্লোরিন রঙিন বস্তুকে বিরঞ্জিত করতে পারে কিন্তু শুষ্ক ক্লোরিন পারে না কেন, খুব দরকারি। SO2-এর জারণ ও বিজারণ উভয় ধর্মই দেখা যায় কিন্তু SO3 বা H2O4-এর জারণ আর বিজারণ ধর্ম প্রদর্শন করে না কেন, শুধু জারণ ধর্ম প্রদর্শন করে কেন, এর ক্ষেত্রে দুটো ধর্মই দেখা যাচ্ছে, জারণ আর বিজারণ, জারণ সংখ্যা দিয়ে বলতে হবে, বুঝতেই পারছ তোমরা। তারপরে কোশ্চেন, SO2-এর বিজারণ ক্ষমতা অ্যাসিড মাধ্যমের তুলনায় ক্ষারীয় মাধ্যমে বেশি, ব্যাখ্যা করো, SF6-এর অস্তিত্ব আছে, SH6-এর অস্তিত্ব নেই কেন, ব্যাখ্যা করো। তারপরে দুটো তুলনা দিয়েছি, NH3, PH3 ও ASH3 এরকে ক্ষারকত্বের ক্রম অনুযায়ী সাজাও, দিতে পারে আবার H2O, H2S, H2SE এর স্ফুটনাঙ্কের ক্রম অনুযায়ী সাজাও দিতে পারে, বা এটা স্ফুটনাঙ্কের সঙ্গে তুমি অ্যাসিড ধর্মের ক্রমটাও করে রাখবে, মানে কোনটা তীব্র অ্যাসিড কোনটা মৃদু অ্যাসিড। তারপরে আছে, IF7-এর অস্তিত্ব থাকলেও BRF7-এর অস্তিত্ব নেই, ব্যাখ্যা করো, সব কটাই ইম্পর্টেন্ট, ভেবো না শুধু এটাকে স্টার দিলাম, অল আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, সব কটাই ইম্পর্টেন্ট। এই যে আন্তঃহ্যালোজেনের কোশ্চেন, এ তো এক বছর অন্তর আসে, দেখবে এই সেম কোশ্চেনই 2022 সালেও মনে হচ্ছে এসেছিল, আন্তঃহ্যালোজেন হ্যালোজেন অপেক্ষা অধিক সক্রিয় কেন, ICl I2 অপেক্ষা অধিক সক্রিয় কেন, ব্যাখ্যা করো যে কোনো একটা। এইটা কিন্তু আমার মনে হচ্ছে এবছর আসতে পারে, এটা খুব দরকারি আমার চোখে অন্তত। অ্যাসিড ধর্মের তুলনা, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, কিন্তু এইটা যদি তোমায় এরাম দেয় তো ঠিক আছে, এটাকে কিন্তু ভাষা এরামও দিতে পারে, ক্লোরিডের অক্সি অ্যাসিডগুলির আম্লিকতার ক্রমটি লেখো, ব্যাখ্যা করো, এটা কিন্তু সবই ইম্পর্টেন্ট, অল আর ইম্পর্টেন্ট, মাত্র বাছাই করা কোশ্চেন, কিন্তু বেশি ইম্পর্টেন্টগুলোকে আমি স্টার না দিয়ে থাকতে পারছি না, খুবই ইম্পর্টেন্ট। তারপরে আছে, F2Cl2Br2I2 এর বন্ধন বিয়োজন এনথালপি আর জারণ ক্ষমতার তুলনা করো, বন্ধন বিয়োজন এনথালপিটা তো খুবই দরকারি, MCQ-তেও আসতে পারে, O3 আর SO2 এর বিক্রিয়া এবছর আসতে পারে, আমি এটা এইভাবে দিয়েছি কারণ বুঝতে পারছো হাজারো বিক্রিয়া আছে, কোনটা ছেড়ে কোনটা দেবো, কিন্তু আমি তোমাদের বলে রাখি O3 দেওয়া আর SO2 দেওয়া বিক্রিয়া তোমরা এবছর বাদ দিও না, যেখানে দেখতে পাবে এইগুলো করে যেও, O3 দেওয়া আর SO2 দেওয়া বিক্রিয়া তোমরা বাদ দেবে না, অতি অবশ্যই করে যাবে। যেমন আমি একটা এক্সাম্পল ফেলেছি, একটা দিয়ে তো আসে না কিন্তু আমি একটা তবু ফেলেছি, এই টাইপের বিক্রিয়া বলছি, HCl দ্বারা SNCl2 দ্রবণের মধ্যে দিয়ে O3 গ্যাস চালনা করলে, অম্লায়িত SNCl2-র মধ্যে দিয়ে O3 গ্যাস চালনা করলে কী ঘটে, সমীকরণ সহ লেখো, এটাও তোমাকে কিন্তু করতে হবে। এছাড়া গঠন আমি মাত্র 3টে দিয়েছি, এখানে অতিরিক্ত যদি আরও কিছু পারো একটু করে রেখো, গঠন দিতে পারে N2O5-এর গঠন, P4O10-এর গঠন, P4O6-এর গঠন, এই গঠনগুলো আঁকতে দিতে পারে। তো তোমাকে আমি আবার তোমাদের প্রত্যেককে অনুরোধের ভঙ্গিতেই বলছি, তোমরা এই কোশ্চেন, কোনো কোশ্চেন এখান থেকে বাদ দিতে যেও না, অনেক বাদ দিয়ে সিলেক্ট করে আমি এই কটা বাছাই করেছি, তোমরা কোশ্চেন অ্যান্সার করে এত সুন্দর রেডি করো যাতে 8-8-এর মধ্যে তুমি যদি এইখান থেকে টোটাল বলছি MCQ নিয়ে 5 কমন পাও, তুমি চেষ্টা করবে 5 out of 5 যেন আমি স্কোর করি, 3টা ছাড়লাম কিন্তু যেহেতু সাজেশান করে পড়ছি, যেটা পাবো তাকেই খাবো, একটাও যেন বাদ না যায়। O3SO2-র বিক্রিয়া যত পারবে তোমরা একটু করো। তারপরে আমরা চলে যাবো DF ব্লক এলিমেন্টে। দেখো, DF ব্লক এলিমেন্টের ইনঅর্গ্যানিকের আরেকটা যেটা চ্যাপ্টার, এখানে তোমাকে এই কটার সাধারণ ইলেকট্রন বিন্যাস করতেই হবে, সাধারণ জারণ অবস্থা করতে হবে, সাধারণ ইলেকট্রন বিন্যাস তুমি বইতে পেয়ে যাবে, খুললেই সমস্ত কোশ্চেন তুমি বইতে অ্যাভেলেবেল, তোমরা পেয়ে যাবে।
তো এটা তোমায় করতে হবে। তারপর বলি ল্যান্থানাইড সংকোচনের কারণটা একটু করে রেখো। ল্যান্থানাইড সংকোচনের চেয়ে অ্যাক্টিনাইড সংকোচনের পরিমাণ বেশি হয় কেন? ল্যান্থানাইড অপেক্ষা অ্যাক্টিনাইডগুলো একাধিক জারণ স্তর দেখায় কেন? করতেই হবে। তবু তোমায় বলি এই তিনের বর্ণর কোশ্চেন বাদ দেবে না, এটা এই চ্যাপ্টারেও কভার হবে, এটা এরপরে সবর্গীয়টা যেটা আসবে সেটাতেও কভার হবে। বর্ণর কোশ্চেন কোনো মতেই বাদ দেবে না, চারের কোশ্চেনটাও কোনো মতেই বাদ দেবে না। যারা এমসিকিউ সিরিজের ভিডিও দেখছো সেখানে দেখবে এসএকিউ আমি এটা দিয়েছি একটা পরীক্ষায়। আচ্ছা, কেএমএনওফোরকে রঙিন বোতলে রাখা হয় কেন? কেএমএনওফোরকে উত্তপ্ত করলে কী ঘটবে? দুটোই করো। আচ্ছা, এই ধরনের কোশ্চেনও মারাত্মক ইম্পর্টেন্ট। আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজাও, দেখবে জারণ সংখ্যা দিয়ে করতে হয় কেন্দ্রীয় পরমাণুর। সাত, দরকারি কোশ্চেন, এসএন টু উত্তম টু প্লাস উত্তম বিজারক হলো সিই ফোর প্লাস জারক পদার্থ কেন? আচ্ছা, এই কোশ্চেন কোনোদিনও আসেনি কিন্তু আসতে পারে। আম্লিক মাধ্যমে হলুদ ক্রোমেট কমলা বর্ণ ধারণ করে, সমীকরণ সহ লেখো কেটুসিয়ার ওপরে জলীয় দ্রবণের পিএইচ যথেষ্ট কমালে কী ঘটবে? করতে পারো। কেটুসিয়ার টোসফের দ্রবণের পিএইচ যথেষ্ট বাড়ালে কী ঘটবে? সমীকরণ সহ লেখো। এই মোটামুটি একদম অল্প সংখ্যক কোশ্চেন দিয়েছি, বাদ দিতে যেও না, চেষ্টা করো করার। এরপরেও যদি তোমার মনে হয় আমি আরও কিছু করব, তাহলে দেখবে চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশানগুলো আছে সেখানে গিয়ে তুমি ডিএ ব্লক পেয়ে যাবে, তুমি অবশ্যই করে নিও। তারপরে স্ববর্গীয় যৌগ, এটা আমি চ্যাপ্টার ওয়াইজ সাজেশানও যা দিয়েছি এখানেও আমি সেমই দিচ্ছি, কারণ চ্যাপ্টার ওয়াইজ সাজেশানও মাত্র এই সাতটা কোশ্চেন ফেলেছিলাম, এখানেও আমি এই সাতটা কোশ্চেনই রাখছি। কিন্তু এখানে তুমি একটু মনে রেখো, এই টাইপের কোশ্চেন হয়তো তোমার আসবেই, কিন্তু তোমরা এটা ভেবো না যে স্যার এই কোশ্চেনটাই তো এলো না, অন্য কোশ্চেন দিয়েছে। তোমরা যখন পড়বে এই টাইপের কোশ্চেন যত পারবে করবে। আমার মনে হচ্ছে ভিভিটি থেকে কোশ্চেন এবছর আসতে পারে, আর বর্ণ থেকে করলে দেখো বাই ওয়ান গেট ওয়ান ফ্রির মতো। তুমি এই যে বর্ণর কোশ্চেন করছো, তুমি এখানেও বর্ণ পাচ্ছ, তুমি ডিএ ব্লকেও বর্ণ পাচ্ছ, একটু ভালো করে পড়লেই তোমার বর্ণর কোশ্চেন হয়ে যাচ্ছে। এবং বর্ণর কোশ্চেন ছোটো করেও লেখা যায়, কীভাবে লেখা যায় সব ভিডিওর ভেতরে, অন্যান্য যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আছে সেখানে আমি ডিসকাস করে দিয়েছি বর্ণের কোশ্চেন, এগুলো সব আলোচনা করা আছে, তুমি ইচ্ছে করলে ওই ভিডিওগুলো গিয়ে দেখে নিতে পারো। তো তোমরা এখানে কোনো মতেই বাদ দিতে যেও না ভিভিটির। দুটো কোশ্চেন দিয়েছি, দুটো করবে, এছাড়াও একটা দুটো করো একটুখানি, ভালো হবে। তো একেরটা কী বলেছি, Ni-CN4-2- ডায়াম্যাগনেটিক, কিন্তু Ni-CL4-2- প্যারাম্যাগনেটিক কেন? তারপর দিয়েছি কোবাল্ট Ni-3-6+ ডায়াম্যাগনেটিক, এটা প্যারাম্যাগনেটিক কেন? এনআই এর কখনও নিম্ন ঘূর্ণন বিশিষ্ট অষ্টতলিকীয় যৌগ গঠন করে না কেন? করতে হবে, বর্ণর এই দুটো করতে হবে। আইসোমারিজমের দুটো কোশ্চেন দিয়েছি, Cr-NH3-4Cl2Cl এর কতগুলি সম্ভাব দেখাবে, সেগুলির ঘটনাকো, এটাও সিস্টান্স গঠন দেখাতে বলেছি, কোনটা আলোক সক্রিয় দেখাতে বলেছি, চিলেট যৌগ কী, চিলেটিং লিগান কী, করতে হবে। আর ইএএনটা তুমি এমসিকিউতেও পেতে পারো বা এগুলো থেকেও কোনো এমসিকিউ পেতে পারো, প্যারাম্যাগনেটিকের এমসিকিউ দিতে পারে, বর্ণের এমসিকিউ দিতে পারে। তো আমি তো ওই জন্য সবাইকেই বলবো, এমসিকিউয়ের যে এক্সামগুলো চলছে যদি না দেখে থাকো, না দিয়ে থাকো, তাহলে অতি অবশ্যই এমসিকিউয়ের এক্সামগুলোও তোমরা একটুখানি দেওয়ার চেষ্টা করো। তো এই ছিল আমাদের ইনঅর্গ্যানিকের চারটে চ্যাপ্টারের একটি মাত্র ভিডিওর সাহায্যে আমি তোমাকে শেষ করলাম। তোমরা কোশ্চেন অ্যান্সার করতে থাকো, একদম A4 পেজ নিয়ে নাও কয়েকটা, সেই A4 পেজগুলোতে কোশ্চেন অ্যান্সার করে লিখে একদম প্রজেক্টের মতো করে নাও ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। অর্গ্যানিক কেমিস্ট্রি একটা প্রজেক্টের মতো করে নাও, অর্গ্যানিক কেমিস্ট্রিটাকে A4 প্রজেক্টের মতো করে নাও, ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিকে প্রজেক্টের মতো করে নাও, এরপর ফিজিক্যাল কেমিস্ট্রিটাকেও তো প্রজেক্টের মতো করে নাও, রেডি করো, পরীক্ষা দাও, সাকসেস তোমরা পাবেই। এবার যে ছেলেটা সারা বছর পড়েছে, ছেলেটি মেয়েটি, তার রেজাল্ট তো অপেক্ষাকৃত ভালো হবেই, ফাঁকি দিলে একটু খারাপ হবে, খুব ফাঁকি দিলে আর একটু খারাপ হবে, এটা তো আমাদের নিয়ম, এটাকে কেউ খণ্ডন করতে পারবে না। তাই তোমরা সময় চলে যায়নি, এখনও মন দিয়ে করতে থাকো, ভালো রেজাল্ট তোমাদের হতেই হবেই। তাহলে দেখা হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। এবং তোমাদের বলে দিলাম খাতা দেখার যে ইনস্ট্রাকশান, সেই অনুযায়ী কীভাবে তোমরা লিখবে সেটার উপরও নেক্সট ভিডিও আমাদের চ্যানেলে আসছে। এছাড়াও প্রত্যেক দিনই কিছু না কিছু ভিডিও আসবে, মোটিভেটেশনেরও ভিডিও আসবে, টুকটাক ভিডিও আসতেই থাকবে। তোমরা একটুখানি চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, যেভাবে শেয়ার করছো বন্ধুদের সাথে তোমরা শেয়ার করতে থাকো। তোমরা অনেক সাপোর্ট করেছো, আমরা 3K পেরিয়ে গেছি অলরেডি, অনেক সাপোর্ট করেছো, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিনেও আমাদের হাত তোমরা যেন ছেড়ো না, হাতটা আমাদের সাথে বন্ডিংটা রেখো, তাহলে চ্যানেলটাও গ্রোথ হলে তোমারও ভালো লাগবে, তোমারই চ্যানেল এটা। দেখা হবে আগামী ভিডিওতে, থ্যাংক ইউ।